বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজার নিয়ে, এই পর্যটন শিল্প নিয়ে দীর্ঘদিন ধরে একটি ষড়যন্ত্র চলে আসছে, যে কোনো উপায়ে যেন কক্সবাজার পর্যটন শিল্পটাকে, এই যে পর্যটন নির্ভরশীল এই জেলাকে ধ্বংস করে দেওয়া যায়, সেজন্য একটি দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে। অনেকে আপনারা দেখবেন কক্সবাজারটা হচ্ছে ন্যাচারাল একটা পরিবেশ যেখানে পর্যটন সমুদ্র সৈকতকে ঘিরে তৈরি হয়েছে, কিন্তু অনেক জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু মানুষের সৃষ্টি কিন্তু কিছু টুরিস্ট স্পট তৈরি করা হয়েছে। সেই টুরিস্ট স্পটগুলো অনেকটা কালো কালো টাকার মালিকদের কোটি কোটি টাকা বিনিয়োগ করার পরও পর্যটক টানতে পারছে না বলেই মূলত তাদের, আমার মনে হচ্ছে তাদের একটি চক্রান্ত রয়েছে কক্সবাজারকে নিয়ে, যাতে কক্সবাজার পর্যটক বিমুখ হয়। এই কক্সবাজার সম্প্রতি আপনারা দেখেছেন 16 ডিসেম্বরের আগে 400 টাকা আলু ভর্তার এবং ভাতের যে বিলের কথা বলা হয়েছে। আমরা অনেক অনুসন্ধান করছি, অনেক দেখেছি কক্সবাজার কোথাও 300-400 টাকার আলু ভর্তা ভাত বিক্রি হয়নি। এই যে একটা কক্সবাজারকে নিয়ে নেগেটিভ ধারণা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার পেছনে আমি মনে করি সাংবাদিকদেরও কম দায়ী নয়, এবং এই চক্রান্তের পেছনে কারা জড়িত তাদেরকেও চিহ্নিত করা উচিত ছিল। কক্সবাজারের সাংবাদিক কিংবা বাংলাদেশ সাংবাদিকদের আরও বেশি দায়বদ্ধতা রয়েছে কক্সবাজার শিল্পকে নিরাপদ করে তোলার জন্য, এবং কক্সবাজার শিল্প যে নেগেটিভ অতিরঞ্জিত কিংবা গল্প তৈরি করে যে নিউজগুলো হয় সেগুলো যেন বন্ধ করা যায় করে, সেজন্য আমি বলবো সংশ্লিষ্টদের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার জন্য। এই যে 300-400 টাকার আলু ভর্তার ভাতের আলোচনা শেষ হতে না হতেই কক্সবাজারের একটা নারী পর্যটককে ধর্ষণের ঘটনা আবার সারা দেশ জুড়ে আলোচিত হয়েছে। এটা নিয়ে আবার নেগেটিভ আর পজিটিভ দুটোই থাকতে পারে, যাই হোক আমরা বলবো কক্সবাজারের পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কারণ কক্সবাজার মানুষ এখানে হানিমুনে আসে, তাদের নিরাপদ, এবং যারা পর্যটকরা আসে কক্সবাজারের ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। একবার যদি পর্যটক না আসে তাহলে বুঝতে হবে কক্সবাজারকে শূন্য হয়ে যাবে এবং কক্সবাজারের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। আমরা করোনার সময় দেখেছি, লকডাউন সময় কক্সবাজারের হোটেলগুলো ভূতের বাড়ি হয়ে গেছিলো, বীচ সমুদ্র সৈকতে একটা মরুভূমির মতো হয়ে গেছিলো। এই জায়গাটা থেকে আমরা এখন শিক্ষা গ্রহণ করতে পারিনি। হ্যাঁ, এখানে কিছু কিছু হোটেলে গলাকাটা বাণিজ্য হয় যেগুলো পর্যটন মৌসুমকে ঘিরে মৌসুমি কিছু ব্যবসায়ী সৃষ্টি হয়, যারা হোটেল ভাড়া নিয়ে, ফ্ল্যাট ভাড়া নিয়ে আবার পর্যটকদেরকে দ্বিগুণ ভাড়ায় ওরা দেয়, তাদের কারণে পর্যটক বিমুখ হয়, এটাও আমরা স্বীকার করি এবং আমি জানি এটা বিষয়টা। এই আমাদের এই পর্যটক বান্ধব হতে আমাদের আরো বেশি প্রশিক্ষণ এবং দেশি বিদেশে, দেশ বিদেশে, বিদেশে কিভাবে পর্যটকদেরকে মূল্যায়ন করা হয় সেটা অন্তত যারা বিদেশে যেতে পারেনি তাদেরকে ইউটিউব চ্যানেলগুলোতে চার্জ করে অন্তত এই শিক্ষাগুলো গ্রহণ করা উচিত। যে বিষয়টা এখন আলোচিত, একজন নারী পর্যটক দর্শনের ঘটনা, বিভিন্ন সংবাদ সূত্রে দেখেছি নারীটাকে দুই জায়গায় নিয়ে দর্শন করা হয়েছে, আবার অনেক জায়গা বলছে নারীটি কক্সবাজারে একাধিকবার এসেছে। কক্সবাজার হচ্ছে পর্যটক শহর, একাধিক নয়, একটা মানুষ চাইলে মাসে 3-4 বার যতবার ইচ্ছে তার মন যখন চাইবে তখন আসতে পারে। এখানে কোথাও বলা নেই যে কক্সবাজার বছরে একবার আসতে পারবে কিংবা মাসে একবার আসতে পারবে, কোথাও বলা নেই। যে সমস্ত সাংবাদিক কিংবা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তারা এই বিষয়টা সামনে রাখার, দর্শনকে আড়াল করার জন্য এই বিষয়টা সামনে নিয়ে আসছে, এই মহিলাটা 1.5 মাসে 3 বার এসেছে, আমি মনে করছি এটা সম্পূর্ণ অযৌক্তিক মন্তব্য এবং সম্পূর্ণ অযৌক্তিক একটা বক্তব্য। আমাদের বুঝতে হবে সে পতিতা হতে পারে, পতিতাকে তো আর জোর করে দর্শন করা যায় না। আমাদের উচিত ছিল এই দর্শকদের চিহ্নিত করে প্রকৃত অপরাধীদেরকে শনাক্ত করা, তাদেরকে আইনের আওতায় আনা। তাদের আইনের আওতায় আনলে কক্সবাজার যে বিরূপ প্রভাব, যে মানুষের যে সম্প্রতি যে নেগেটিভ ধারণা হয়েছে সেখান থেকে মানুষ অন্তত আস্থাটা ফিরে আনতে পারবে, এবং আমরা সাধারণ মানুষও এবং কক্সবাজারবাসীও অনেকটা স্বস্তি পাবে। আমরা আসামিদের আটক না করে আমরা বারবার বলে যাচ্ছি নারীটা এখানে 3 বার এসেছে 1.5 মাসের মধ্যে, কিংবা সে তার সাথে আসামিদের একটা পুরো পরিচিতি ছিল, পরিচিতি থাকতেই পারে, তাই বলে তো পরিচিতিকে তো দর্শন করা যায় না, সেটা কেন সামনে আসতে না। আপনারা, আমরা বারবার বলবো কক্সবাজারের নিরাপত্তার স্বার্থে, কক্সবাজারের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে, কক্সবাজারের শিল্প পর্যটন শিল্পকে বিকশিত করার স্বার্থে, কক্সবাজার পর্যটন শিল্পকে নিরাপদ এবং আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার স্বার্থে কক্সবাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আর দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জেলা প্রশাসনকে অনুরোধ করব কক্সবাজারের সমুদ্র সৈকত কেন্দ্রিক যেসব ঝুপড়ি দোকান রয়েছে, আশপাশে যেসব
পতিতালয় রয়েছে যেখানে অপরাধীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে, সেগুলোকে কঠোর নজরদারির মাধ্যমে এবং জুবলি দোকানগুলোকে কেন্দ্র করে কক্সবাজার কিন্তু অপরাধ সংঘটিত হচ্ছে। সেখানে অনেকটা মাদক পতিতা সবকিছু হাত বাড়ালে পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলো চিহ্নিত করে এগুলো উচ্ছেদ করে একটু সুন্দর পরিবেশ ফিরিয়ে আনুন। কক্সবাজারের প্রতি মানুষের বিমুখ যেন না হয়, কক্সবাজার বিমুখ হলে কক্সবাজার পর্যটকরা বিমুখ করে কক্সবাজারের 400 হোটেল যে অন্ধকারের দিকে চলে যাবে, ভূতের বাড়ি হয়ে যাবে। আর পর্যটক ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করবো, আপনারা পর্যটক বান্ধব হন এবং পর্যটক বান্ধব হতে না পারলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হবে। আপনারা পর্যটকদেরকে মূল্যায়ন করুন, পর্যটকদেরকে অতিথি হিসাবে, আপনার বাড়ির অতিথি হিসাবে আপনারা তাদেরকে মূল্যায়ন করুন, গ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। Thank you.